হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে মিনি গ্যানিং মেশিনে এই মেশিনটি আমি দাঁড়াশ থেকে নিয়েছি তো ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো আপনারা হয়তো অনেকে মেশিন নিতে পারেন বা নেওয়ার ইচ্ছে আছে তো ভিডিওটি দেখে আপনি যদি মেশিনটি নেন তাহলে আপনার উপকার হবে সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মেশিনের সাথে আমি যা যা পেলাম এখানে একটা টুলস বক্স আছে যার ভিতরে অনেকগুলো টুলস আছে এই টুলসগুলা মেশিনের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে আর এটা হচ্ছে মেশিন মিনি গ্যান্ডিং মেশিন তো আমি যখন অনলাইনে পিকচার দেখি তখন ভাবছিলাম সাইজটা আর একটু বড়ো হবে কিন্তু হাতে পাওয়ার পর থেকে যে অনেকটাই ছোটো তো যে কাজের জন্য আমি মেশিনটা নিয়ে আসছি ওই করতে পারবো কি না এখনও শিউন না আপনাদেরকে আমি ভিডিওতে কাজ করে দেখাবো আর এই মেশিনটা কিন্তু রিচার্জেবল এই মেশিনটি চার্জ দিয়ে তারপর ব্যবহার করতে হয় আর এখানে একটা ওয়ান অফ সুইচ আছে এই সুইচের মধ্যে তিনটা মোড স্লো মিডিয়াম ফাস্ট তিনটা মোডে কাজ করা যায় মেশিনটির কোনো প্রকার গ্রান্টি বা ওয়ারেন্টি নেই আপনার হাতে আসার পর যদি মেশিনটি নষ্ট হয় সেক্ষেত্রে আপনাকে তারা রিটার্ন করবে না আর মেশিনের সাথে আপনাকে শুধু কেবল দিয়ে দিবে চার্জিং কেবল আপনাকে কোনো প্রকার চার্জার দিবে না আপনার বাসায় যে মোবাইল চার্জার থাকবে ওই চার্জার দিয়ে কিন্তু আপনাকে চার্জ করতে হবে আর এই মেশিনের চার্জিং পোর্ড হচ্ছে মাইক্রো আপনি মোবাইল চার্জার দিয়ে কিন্তু সহজেই চার্জ করে নিতে পারবেন চার্জ দেওয়ার পর এখানে আপনার ইন্টিকারটা লাইট আসবে চার্জ ফুল হয়ে গেলে এখানে লাইটটা চেঞ্জ হয়ে যাবে এখন আমি এই মেশিনটি দিয়ে কিছু কাজ করার চেষ্টা করব যে কাজ করার জন্য মেশিনটা নিয়ে আসছি ওই কাজ করতে পারবো কি না দেখতে হবে আপনাদের উপকার হবে আপনারা বুঝতে পারবেন এই মেশিন দিয়ে কী কাজ করা যাবে আপনার যদি মেশিনটা নেওয়ার ইচ্ছা থাকে তো প্রথমে আমি পাইপ কাটার জন্য এই কাটারটা ব্যবহার করবো এটা হচ্ছে একটা ব্লেড তো ব্লেডটা প্রথমে মেশিনের সাথে সেট করে নিতে হবে সেট করার জন্য এখানে অনেক ধরনের টুলস আছে এগুলো আপনাকে দেখে তারপর সেট করতে হবে সব কিছুর নাম আমি জানি না সেই জন্য ভিডিওটা করতেছি আপনারা ভিডিও দেখলে কিন্তু সহজে সেট করে নিতে পারবেন আর এই টুলসগুলোর সাইজ এমন ছোটো এগুলো যদি হারায় যায় খুঁজে পাওয়া খুবই কঠিন সেই জন্য এগুলো খুবই সাবধানে রাখতে হবে তো প্রথম আমি এইখানে কাটার যে কাটার টুলসটা আছে এটা কাজ করবো তো ব্লেডটা সেট করার পরে এটি মেশিনের সাথে বসাতে হবে তো এখানে দেখবেন যে কিছু ওয়াশার আছে এগুলা বিভিন্ন টুলসের কারণ টুলসের সবগুলো সাইজ কিন্তু এক না সেই জন্য বিভিন্ন সাইজের ওয়াশার আছে এগুলো আপনাকে ব্যবহার করতে হবে আপনার যে টুলসটা ব্যবহার করবেন সেই টুলস মাপ মাপ অনুযায়ী আপনি ওয়াশারটা নিতে হবে নেওয়ার পরে এইখানে যে গ্যান্ডিং মেশিনের উপরে একটা সুইচ আছে সুইচে চাপ দিয়ে ধরতে হয় ধরার পর সামনে থেকে এই প্লাস্টিকের এই অংশটা খুলে নিতে হবে খোলার পর এখানে দেখেন যে এই ওয়াশারটা বসানোর জায়গা আছে এই ওয়াশারটা দিয়ে তারপর ও সামনের অংশটা আবার এখানে বসায় দিতে হয় বসায় দেওয়ার পর এখানে আপনি ভিতরে আপনি যে টুলসটা ব্যবহার করবেন এই টুলসটা আপনার এখানে সেট করে নিতে হবে যেমন করে কিন্তু সেট করে নিতে হবে তো আমি এইখানে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক একইভাবে কাজটা করবেন সেট করে নেবেন তো এখন কিন্তু সুইচটা অন করলে কিন্তু মেশিন মেশিনটা চলবে তো এখানে দেখেন যে আমি কিন্তু পাইপটা কাটতেছি খুব সুন্দর সুন্দর করে পাইপটা কিন্তু কাটতেছে এগুলা দিয়ে হালকা যে পাইপগুলা সেগুলা কিন্তু সহজে কাটতে পারবেন ভারী পাইপ বা মোটা পাইপ কিন্তু আপনি কাটতে পারবেন না যেমন বিভিন্ন প্লাস্টিকের সিট আপনি এই কাটার দিয়ে কিন্তু সহজে কেটে নিতে পারবেন তো এ হলো কাটারের কাজটা তারপরে আরও অনেক টুলস আছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কি কাজ এটা হচ্ছে বিট ডিল বিট ডিল করার জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে তো এখান থেকেও আমি একটা ব্যবহার করে আপনাদেরকে দেখাবো এটা ব্যবহার করার জন্য এখানে কিন্তু আপনার ওয়াশার আছে এটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে টু বিটে অনুযায়ী তারপরে এখানে বসানোর পর আপনি কিন্তু এটা দিয়ে ডিলও করতে পারবেন যে হালকা পাতলা যে ডিলে কাজগুলো এগুলো আপনি করতে পারবেন যে প্লাস্টিকের শিটের মধ্যে আপনি ডিলগুলো কিন্তু করতে পারবেন মানে এটা দিয়ে আপনি ভারী কোনো কাজ করতে পারবেন না আপনি পেপার কাটিং বা প্লাস্টিক বোর্ডের যে কাজগুলো আছে এগুলো আপনি মেশিন দিয়ে করতে পারবেন তারপরে আরও অনেকগুলো টুলস আছে যেমন এখানে ফিনিশিং করার জন্য একটা টুলস আছে এটাও খুবই প্রয়োজন হয় তো এই এটাও আমি আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি প্রথমে আমাকে সেট করে নিতে হবে একইভাবে যেভাবে সেট করতে হয় ওয়াশারগুলো আপনাকে মাপ অনুযায়ী নিতে হবে তারপর এখানে বসাতে হবে তো বসার পর আপনি কিন্তু ফিনিশিং করতে পারবেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে প্লাস্টিকের একটা বোট এটা কিন্তু সুন্দর করে ফিনিশিং করা যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই মেশিনটা দিয়ে কী কাজ করা যাবে আপনি যদি নিতে চান তাহলে নিতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নেবো আসসালাম